আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, তোমরা যারা এবছর এইচএসসি পাশ করেছো, নিশ্চয়ই এখন অনার্সে ভর্তির জন্য অপেক্ষা করছো বা অনার্সে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ। তবে তোমরা জানো, অনার্সে ভর্তির জন্য তোমাদের মিনিমাম একটি জিপিএ থাকতে হবে। সেই জিপিএটা যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তবে এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল থেকে অনার্সে ভর্তি বিষয়ে যতগুলো ভিডিও পাবলিশ করেছি সবগুলো ভিডিওতে কিন্তু তোমরা একই ধরনের প্রশ্ন করে থাকো, সেটা হচ্ছে তোমাদের জিপিএ কত লাগবে, এসএসসিতে কত থাকতে হবে, এইচএসসিতে কত থাকতে হবে, বা কোন বিভাগ অনুযায়ী কত পয়েন্ট থাকলে তুমি কোন বিভাগে আবেদন করতে পারবে। তো এই সকল প্রশ্ন সবচেয়ে বেশি পেয়েছি, তাই চিন্তা করলাম অনার্সে ভর্তি বিষয়ে কত জিপিএ লাগবে, কোনটায় কত, সেই সম্পর্কিত পুরো একটি ডেডিকেটেড ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসি, তাই আজকের এই ভিডিওটি করা। তো আশা করি এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তুমি অনার্সে ভর্তি হতে কত জিপিএ তোমার থাকতে হবে বা কত জিপিএ তোমার দরকার হবে, সেটি এসএসসিতে কত, এইচএসসিতে কত, বা তোমাদের কত জিপিএ থাকলে কোন বিভাগে তুমি আবেদন করতে পারবে, তো এই সম্পূর্ণ বিষয়গুলো তুমি ক্লিয়ার হতে পারবে। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, কেননা আমাদের ইউটিউব চ্যানেলে শিক্ষণীয় সকল ভিডিও আপডেট দেওয়া হয়। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব যারা মানবিক শিক্ষা থেকে অনার্সে আবেদন করবে তাদের জন্য মোট জিপিএ কত ধরা হয়েছে, এসএসসিতে কত, এইচএসসিতে কত থাকলে তুমি অনার্সে আবেদন করতে পারবে বা কত থাকলে তুমি আবেদন করতে পারবে না। সেটা হচ্ছে তোমরা যারা মানবিক শিক্ষা থেকে অনার্সে আবেদন করতে চাচ্ছ তাদের জন্য মোট জিপিএ ধরা হয়েছে 6.5, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী। এখন আসা যাক এসএসসি তোমাদের কত জিপিএ থাকতে হবে, এইচএসসি তোমাদের কত জিপিএ থাকতে হবে। এখানে তোমাদের ধরা হয়েছে এসএসসিতে মিনিমাম জিপিএ ধরা হয়েছে 3.00 এবং এইচএসসিতে মিনিমাম জিপিএ ধরা হয়েছে 3.00। অর্থাৎ তোমার যদি এসএসসিতে 3.00 এর নিচে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। ঠিক একইভাবে তুমি যদি এইচএসসিতে 3.00 এর নিচে পাও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। আবার তুমি যদি এসএসসিতে 3.00 পাও আবার এইচএসসিতেও 3.00 পাও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না, কেননা এখানে যে টোটাল যে পয়েন্টটা ধরা হয়েছে সেটা কিন্তু ধরা হয়েছে 6.50। তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারতেছো না, কেননা তোমার কিন্তু দুটি মিলিয়ে পয়েন্ট আসছে 6.00, অর্থাৎ এসএসসিতে 3.00, এইচএসসিতে 3.00, অর্থাৎ তোমার দুটি মিলিয়ে হচ্ছে 6.00, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। ধরে নিলাম যে তোমার এসএসসিতে পয়েন্ট হচ্ছে 3.00 এবং এইচএসসিতে পয়েন্ট হচ্ছে 3.50, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে, কেননা এখানে দুটি মিলিয়ে তোমার কিন্তু 6.50 হয়েছে, তাই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর যদি তোমার এখানে ধরো তুমি 3.00 পেয়েছো এসএসসিতে এবং এইচএসসিতে পেয়েছো 3.40, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না, কেননা এখানে যে মোট জিপিএ ধরা হয়েছে যে 6.50 সেটা কিন্তু তুমি পাওনি, এখানে তুমি মোট জিপিএ পেয়েছো 6.40, অর্থাৎ তুমি কিন্তু 6.50 পাওনি, তাই কিন্তু তুমি আবেদন করতে পারো। আবার অনেকেই আছো যাদের পয়েন্ট এসএসসিতে 2.90 কিন্তু এইচএসসিতে 4.50 বা 4.50 উপরে আছে, তাহলে কি তারা আবেদন করতে পারবে? না, তারা কিন্তু আবেদন করতে পারবে না, যেহেতু তাদের পয়েন্ট আছে এসএসসিতে 2.90। তাহলে কিন্তু অলরেডি যে ক্রাইটেরিয়া দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে এখানে তোমাদের এসএসসিতে মিনিমাম জিপিএ থাকতে হবে 3.00, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে যেমন টোটাল জিপিএটা তোমাদের থাকতে হবে, ঠিক তেমনভাবে তোমাদের এসএসসি এইচএসসি যে মিনিমাম জিপিএটা ধরা হয়েছে সেটাও তোমাদের থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার জানা যাক যারা বিজ্ঞান শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে অনার্সে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য মোট জিপিএ কত ধরা হয়েছে, এসএসসিতে কত, এইচএসসিতে কত। এখানে তোমরা যারা বিজ্ঞান শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে অনার্সে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য মোট জিপিএ ধরা হয়েছে 7.00 এবং এসএসসিতে মিনিমাম জিপিএ ধরা হয়েছে 3.00 এবং এইচএসসিতে মিনিমাম জিপিএ ধরা হয়েছে 3.00, এর নিচে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। আবার এখানে মোট জিপিএ ধরা হয়েছে 7.00। ঠিক একইভাবে আমি যে মানবিক শাখায় যে বিষয়গুলো উল্লেখ করেছি একইভাবে বিজ্ঞান শাখা এবং ব্যবসায় শিক্ষা কাজ করবে। যেমন তোমার এসএসসিতে মিনিমাম জিপিএ থাকতে হবে 3.00, এর নিচে থাকলে তুমি আবেদন করতে পারবে না, অর্থাৎ তোমাদের যদি 2.99 থাকে তাও কিন্তু তুমি আবেদন করতে পারবে না। আবার যদি তোমার এসএসসি এইচএসসি দুটি মিলিয়ে যদি 3.00 অর্থাৎ 6.00 থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে।
পারবে না। আবার যদি তোমার এসএসসি 3.00 এবং এইচএসসি 3.50 থাকে, অর্থাৎ টোটাল 6.50 থাকে, তাহলে কিন্তু তুমি বিজ্ঞান শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখায় আবেদন করতে পারবে না। সেখানে যে মোট জিপিএ ধরা হয়েছে 7.00 সেটা তোমার থাকতে হবে। ধরো তোমার এসএসসিতে জিপিএ আছে 3.00 এবং এইচএসসিতে জিপিএ আছে 4.50, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। কেননা এখানে যে মোট জিপিএ ধরা হয়েছে 7.00 তার চেয়ে তোমার জিপিএ বেশি, তাই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমার যদি দুটি মিলিয়ে 7.00 হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং 7.00 যদি 1 পয়েন্টে তোমার কম হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। আবার ধরো অনেকে এসএসসিতে জিপিএ আছে 5.00, আবার এইচএসসিতে আছে 2.50, তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না। তার যদি এসএসসিতে 5.00 থেকে থাকে এবং যদি এইচএসসিতে 2.50 অর্থাৎ 3.00 নিচে থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না। কেননা এখানে কিন্তু ধরা হয়েছে যে মিনিমাম জিপিএ 3.00। তো আশা করি তোমাদের অনার্সে ভর্তি বিষয়ে কত জিপিএ তোমাদের থাকতে হবে এবং এসএসসিতে কত এইচএসসিতে কত সে বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছ। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি তুমি অনার্সে ভর্তি সম্পর্কে জানতে চাও বা অনার্সের সাবজেক্ট চয়েস তুমি কিভাবে দিবে সে সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওগুলোর অবশ্যই দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবে, কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।